হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশেই তৈরি হলো মিনি ইলেকট্রিক কার। জি, দামও হাতের নাগালে। তো কিছুদিন আগে চায়নার একটি ইলেকট্রিক গাড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা বাংলাদেশের বাজারে নেই, কিন্তু সেই গাড়ির মতো হুবু মিনি ইলেকট্রিক কার তৈরি করলো বাংলাদেশের পালকি মোটরস লিমিটেড, যার আদর্শিক যাত্রা শুরু হয় 2009 সালে। আর তারপর 2012 সালে তারা একটি ইলেকট্রিক গাড়ি তৈরি করলেও প্রতিকূল পরিবেশে আর সামনে এগোয়নি। তো আবার যাত্রা শুরু করে 2022 সালে। আর আজ কথা বলবো সেই মিনি ইলেকট্রিক কার নিয়ে, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। The right channel to know about vehicles, MSW. ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা খুবই সংক্ষিপ্ত পরিসরে পালকি মোটরসের প্রথম ইলেকট্রিক কার VV001 বা বঙ্গবন্ধু EV001 গাড়িটি সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরব, পাশাপাশি পালকি মোটরস লিমিটেড সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো প্রথমে পালকি মোটরস লিমিটেড বিষয়ে যদি বলি, তাহলে পালকি মোটরস লিমিটেড হচ্ছে জিটেক সলিউশন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। আর জিটেক লিমিটেড নবায়নযোগ্য শক্তি, চিকিৎসা সরঞ্জাম এবং বৃহৎ আকারের সৌরবিদ্যুৎ স্পেশালাইজ কোম্পানি। যাই হোক, পালকি বাংলাদেশের প্রথম ইলেকট্রিক যানবাহন উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর তারা হাই কোয়ালিটি লং রেঞ্জের ইলেকট্রিক গাড়ি ম্যানুফ্যাকচারিং করছে। তো বাংলাদেশে তৈরি এই ইলেকট্রিক গাড়ি সিএনজি গাড়ি থেকে অনেক নিরাপদ হবে, সেই সাথে ইজি ও ইউরোপের রোড সেফটি অনুসারে তৈরি এই ইলেকট্রিক গাড়িতে থাকছে অনেক লাক্সারি ফিচার। আর গাড়িটি সম্পর্কে বা এর স্পেসিফিকেশন নিয়ে আমরা পরবর্তীতে আলাদা ভিডিও দিব, তাই আজকের ভিডিওতে শুধু সংক্ষিপ্ত পরিসরে সামান্য তুলে ধরছি। গাড়িটি হচ্ছে 4-সিটার, আর আপনারা চাইলে ইএমআই সিস্টেমও কিনতে পারবেন। পাশাপাশি যেহেতু ইলেকট্রিক গাড়ি, তাই জ্বালানি খরচও খুবই কম। ভিউয়ার্স, পালকি মোটরস তাদের প্রথম মিনি ইলেকট্রিক কারের কোনো ফুটেজ অফিসিয়ালি প্রকাশ করেনি, তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবকিছুই তুলে ধরব। তো অনেকে হয়তো বলবেন যে অনেক দেরিতে আসবে বা গাড়িটি নাও আসতে পারে, আপনাদেরকে জানিয়ে রাখি অলরেডি তারা প্রি অর্ডার শুরু করেছেন। ভিউয়ার্স, আপনি যদি MSW চ্যানেলে নতুন হয়ে থাকেন, পাশাপাশি যদি এরকম আরো ভিডিও চান, তাহলে এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি সুন্দর একটা কমেন্ট করে চলুন ভিডিওর পরবর্তী অংশ দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, 2022 সালে ইভি সেক্টরে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাবে, যা বিগত ভিডিওগুলোতে বলেছি, আর তার প্রমাণ আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MSW এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।